ইসলাম ধর্মমতে জাদুবিদ্যার ইতিহাস এবং এর ক্ষতির দিক, এ থেকে বাঁচার উপায়। জাদুবিদ্যার বাস্তবতা অনস্বীকার্য। মানুষের মেধা এবং উদ্ভাবনী শক্তির বহির্ভূত এই বিদ্যার দ্বারা অনেক অসাধ্য সাধন করা যায়। মানুষের স্বাভাবিক বিচার বুদ্ধির বিলুপ্তি ঘটিয়ে তাদেরকে নানা অপকর্মে লিপ্ত করা ও স্বাভাবিক জীবনযাত্রার বিঘ্ন সৃষ্টি করা ও ধর্মীয় চেতনা বিলুপ্ত করে দেওয়ার ক্ষেত্রে জাদুর অসাধারণ প্রভাব রয়েছে। কুরআন হাদিসের প্রাপ্ত বিবরণ অনুযায়ী দুনিয়ায় মানুষ প্রথম জাদুবিদ্যার সাথে পরিচিতি লাভ করেছে হারুত মারুত নামক দুজন ফেরেস্তার মাধ্যমে। বর্ণনায় পাওয়া যায় যে হযরত ইদ্রিস আলাইহিসসালাম এর জামানায় সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের পাপ পঙ্কিলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ফেরেস্তাগণ এই মর্মে আল্লাহর নিকট অভিযোগ উপস্থাপন করলেন যে, মাওলা, তুমি দুনিয়া এ কেমন মখলুক দ্বারা আবাদ করলে, যারা তোমার অবাধ্যতা এবং নানা অপকর্মের দ্বারা দুনিয়ার পরিবেশ একেবারে বিনষ্ট করে দিয়েছে। আল্লাহ বলেন, মানুষের মধ্যে কাম ক্রোধ হিংসা বিদ্বেষ প্রভৃতি নানা অন্যায় প্রবণতাও দেওয়া হয়েছে। সেসব অনাচার থেকে আত্মরক্ষা করেই তো মানুষ মহাপুরস্কারের অধিকারী হবে। অপরপক্ষে ফেরেস্তাগণের মধ্যে আমি কোনো মন্দ প্রবণতা দেইনি, তাই তারা কোনো মন্দ কাজে লিপ্ত হয় না। অতঃপর বাস্তবে তা দেখিয়ে দেওয়ার উদ্দেশ্যেই হারুত ও মারুত নামক দুজন ফেরেস্তাকে বাবেল নগরে প্রেরণ করা হয়। এই দুই ফেরেস্তা নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পরিপূর্ণ অবহিত থাকার পরও অন্যায় প্রবণ মানব সমাজে বসবাস করে, নানা মন্দ কাজে জড়িয়ে পড়েন। তাদের কাছ থেকেই স্ত্রী লোকদের বশীভূত করা, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগানো প্রভৃতি অপকর্মের ব্যবহৃত নানা তুকতাক মানুষ শিক্ষালাভ করে। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী হযরত মুসা আলাইহিসসালামের জামানাতেও জাদুবিদ্যার ব্যাপক প্রচলন ছিল। জাদুকররা তখন শাসক শ্রেণীর মধ্যেও প্রভাব বিস্তার করে রেখেছিল। হযরত মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের দরবারে হাজির হয়ে আল্লাহ প্রদত্ত বিশেষ মুজিজা প্রদর্শন করেন, তখন ফেরাউন তার দেশের বড় বড় সব জাদুকরদের ডেকে হযরত মুসা আলাইহিসসালামকে মোকাবেলা করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আল্লাহর নবীর মুজিজার সামনে জাদুকরদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। জাদুর ব্যাপক প্রসার ঘটেছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের শাসনামলে। এ সময় জিন ও মানুষের মধ্যে ব্যাপক মেলামেশা হতো। হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের দ্বারা কাজ করে নিতেন। এই সুযোগে মানুষের দুষ্ট জিনদের, কোরআনের ভাষায় শয়তান, তাদের কাছ থেকে জাদুবিদ্যা আয়ত্ত করেছিল। তখন থেকেই ইহুদিরা জাদুবিদ্যাকে তাদের ধর্মীয় উত্তরাধিকার রূপে গ্রহণ করে। ওদের রাব্বি বা ধর্মযাজকেরা সেনেক বা ধর্মমন্দিরগুলিকে জাদুবিদ্যার এক একটি অনুশীলন কেন্দ্রে পরিণত করেছিল। ওরা এ মর্মে প্রচারণা চালাত যে হযরত সুলাইমান আলাইহিসসালাম মানব দানব নির্বিশেষে সকলকে জাদুর সাহায্যেই বশীভূত করে রেখেছিলেন। পবিত্র কোরআনে ওদের দাবি প্রত্যাখ্যান করে বলেছে যে জাদু একটি কুফুরি বিদ্যা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম এই কুফুরিতে জড়িত হননি। শয়তানরাই অর্থাৎ দুষ্ট জিনরাই এই বিদ্যা চর্চায় লিপ্ত ছিল। সুতরাং দেখা যাচ্ছে যে ইহুদিরাই জিন সাধন করে জাদুবিদ্যা আয়ত্ত করে এবং দুষ্ট জিনদের সাহায্য নিয়েই জাদু প্রয়োগ করে থাকে। পবিত্র কোরআনের শেষ দুটি সুরায় জাদুর প্রসঙ্গ এসেছে। সুরা ফালাকে গিরো লাগানো ক্ষতি থেকে আল্লাহর পানা চাওয়ার কথা বলা হয়েছে, যা সরাসরি জাদু। হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে লবিত ইবনুল আসাম নামীয় এক ইহুদি জাদুকর এবং তার দুই কন্যায় মিলে জাদু করলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ ছয় মাস তার এই অসুস্থতা অব্যাহত থাকে। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম এর আগমন হলো। তিনি বলে দিলেন যে অমুক কূপের মধ্যে আপনার মাথায় কয়েক গাছি কেশ দ্বারা ভাঙ্গা চিরুনির মধ্যে গিরো লাগিয়ে ডুবিয়ে রাখা হয়েছে, কাউকে পাঠিয়ে সেটি উঠিয়ে আনুন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক পাঠিয়ে গিরো লাগানো চিরুনিটি উদ্ধার করে আনলেন। গিরোগুলি খুলে দেওয়া হলো এবং জাদুর সকল ক্রিয়া বিনষ্ট হয়ে গেল। কোরআনের শেষ সুরা সুরা নাসে খান্নাসের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলা হয়েছে। সেই খান্নাস কারা? যারা মানুষের মনের মধ্যে নানা কুমন্ত্রণা প্রবেশ করিয়ে দেয়, আর এরা জিন এবং মানুষ উভয় প্রকারের মধ্যেই রয়েছে। উল্লেখ্য যে শয়তান জিন প্রজাতির মধ্যে থেকে সৃষ্টি হয়েছে। সূরা তওবার 50 নম্বর আয়াতে বলা হয়েছে, সে ছিল জিন প্রজাতির, অতঃপর আল্লাহ তাআলার নাফরমানি করেছে। মোট কথা, জাদু একটি শয়তানি বিদ্যা।
এর প্রয়োগ দ্বারা নানা প্রকার অসাধ্য সাধন করা হয়। যুগ যুগ ধরে পরস্পর ইহুদির নিকট থেকে জাদুর চর্চা বিশ্বময় বিস্তার লাভ করেছে। বৈজ্ঞানিক উন্নতির এই যুগেও জাদুর প্রয়োগ এবং অনিষ্টকারিতা থেমে নেই। এই ক্ষতিকর বিদ্যাটি আয়ত্ত এবং অন্যের উপর প্রয়োগ করতে গিয়ে এমন সব জঘন্য ধরনের নোংরা কিছু অপকর্ম করতে হয় যা বর্ণনা করার মতো নয়। তারপরও নিতান্ত শয়তান প্রকৃতির কিছু লোক জাদুবিদ্যা আয়ত্ত করে ও প্রয়োগ করে। জাদুর অনিষ্টকারিতা থেকে রক্ষা পাওয়ার জন্য কোরআনের কিছু সংখ্যক আয়াত এবং হাদিস শরীফে দোয়া রয়েছে। মুমিন মুসলমানগণের পক্ষে সেগুলো আয়ত্ত করে আত্মরক্ষা করার পথ খোলা রয়েছে। সূরা নেসার একখানা আয়াতে জীবত ও তাগুদের উপর আশা বা বিশ্বাসের কথা বলা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু এই আয়াতে তফসিরে জীবত অর্থ জাদু এবং তাগুত অর্থ শয়তানের কথা বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের সকল নেক আমল ধ্বংস করে দেয় সাতটি অপকর্ম, তন্মধ্যে একটি হচ্ছে জাদু। বুখারী শরীফের এক বর্ণনায় রয়েছে যে বাজালা ইবনে আব্দু বর্ণনা করেন যে আমার নিকট প্রেরিত এক ফরমানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন, যারা মানুষকে জাদু করে ওদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফরমান পেয়ে আমি নিজ হাতে দুই জাদুকরকে প্রাণদণ্ডে দণ্ডিত করেছি।